2023 ওয়ানডে বিশ্বকাপে অবশেষে জয় পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। পাঁচ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়েছে দুর্বল শ্রীলঙ্কা ক্রিকেট টিমকে, এবং এই জয়ের ফলে কিন্তু পয়েন্ট টেবিলে একাধিক পরিবর্তন হয়েছে। চাপে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড এবং আফগানিস্তান ক্রিকেট টিম। কোন টিম এই মুহূর্তে কোন পজিশনে রয়েছে এবং কোন চারটি টিমের সেমি ফাইনাল খেলার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমেই। শ্রীলঙ্কা ক্রিকেট টিম এই ম্যাচে কিন্তু দেখুন অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে, এবং তিন ম্যাচের মধ্যে তিন ম্যাচ হেরে লিগ টেবিলে সব থেকে নিচে অবস্থান করছে কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট টিম। এবং নেদারল্যান্ডস ক্রিকেট টিম দু ম্যাচ খেলেছে এবং দুই ম্যাচই হেরেছে, এবং নেদারল্যান্ডস ক্রিকেট টিম এবং শ্রীলঙ্কা ক্রিকেট টিম লিগ টেবিলের সব থেকে নিচে অবস্থান করছে। অন্যদিকে এই ম্যাচে জয়ের ফলে কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেট টিম লিগ টেবিলে উন্নতি করেছে। এই মুহূর্তে লিগ টেবিলে টপ ফোর রয়েছে ভারত, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এবং পাকিস্তান ক্রিকেট টিম। একমাত্র সাউথ আফ্রিকা এবং নেদারল্যান্ডস দুটো করে ম্যাচ খেলেছে এবং বাকি আট টিম কিন্তু তিনটি করে ম্যাচ খেলেছে। এবং এই মুহূর্তে লিগ টেবিলে যা অবস্থান সেক্ষেত্রে কিন্তু আপনি যদি দেখেন টপ ফোরে যে চারটি টিম রয়েছে ভারত, সাউথ আফ্রিকা, পাকিস্তান এবং নিউজিল্যান্ড ক্রিকেট টিম, এই চারটি টিমের কিন্তু সেমি ফাইনালে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। বিশেষ করে এই চার টিমের মধ্যে থেকে কিন্তু যে কোনো তিনটি টিম সেমি ফাইনাল কনফার্ম খেলবে। এবং লিগ টেবিলের নাম্বার পাঁচে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ক্রিকেট টিম, দুই ম্যাচের মধ্যে এক ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড ক্রিকেট টিম। এবং নাম্বার ছয়ের রয়েছে আফগানিস্তান ক্রিকেট টিম। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে লজ্জাজনকভাবে হারানোর পর তারা কিন্তু লিগ টেবিলে ছয় নম্বর স্থানে উঠে এসেছে। এবং সাথে রয়েছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম, শুধুমাত্র আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র জয় পেয়েছে, তারপর ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ রয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম। এবার বাংলাদেশের সামনে 19 অক্টোবর ভারত বাংলাদেশ মুখোমুখি হবে, এবং বাংলাদেশ ক্রিকেট টিম যদি ভারতের সাথে এই ম্যাচ হেরে যায় তাহলে সেমি ফাইনালে যাওয়ার দৌড়ে অনেকটা পিছিয়ে পড়বে বাংলাদেশ ক্রিকেট টিম। অফিসিয়ালি বাদ না হলেও কিন্তু সমীকরণের দিকে যদি আপনি দেখেন তাহলে কিন্তু কঠিন লড়াই হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য সেমি ফাইনালে কোয়ালিফাই করা। তাই ভারত বাংলাদেশ ম্যাচে অবশ্যই বাংলাদেশকে ভালো কিছু করতে হবে। এবং অন্যদিকে নাম্বার এইটে উঠে এসেছে কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। প্রথম দুটো ম্যাচে হারের মুখ দেখেছে কিন্তু পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, এবার দুর্বল শ্রীলঙ্কার বিরুদ্ধে অবশেষে জয় পেয়েছে। কিন্তু এই ম্যাচে শ্রীলঙ্কা ক্রিকেট টিম প্রথমে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে, 157 রানে দুই উইকেট ছিল একটা সময় শ্রীলঙ্কা ক্রিকেট টিমের স্কোর, সেখান থেকে মাত্র 209 রানে অল আউট হয়ে গেছে কিন্তু লঙ্কানরা এই ম্যাচে। বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টির পর যখন খেলা শুরু হয়েছিল তারপর কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়েছে শ্রীলঙ্কা ক্রিকেট টিমের ব্যাটিং লাইন আপ। কিন্তু অস্ট্রেলিয়ার জন্য চিন্তা থাকবে যে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নাররা পারফরমেন্স করতে পারছে না। এই ম্যাচেও স্টিভেন স্মিথ কিন্তু 0 রান করে আউট হয়েছে, এবং এই মুহূর্তে পয়েন্ট টেবিলের যা সিচুয়েশন তাতে কিন্তু মনে হচ্ছে যে চারটি টিম যারা কোয়ালিফাই করতে পারে সেমি ফাইনালে সব থেকে এগিয়ে রয়েছে ভারত, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এবং পাকিস্তান। সেক্ষেত্রে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া এই দুই টিমের মধ্যে থেকে যে কোনো একটি টিম অবশ্যই কোয়ালিফাই করবে। অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচ অস্ট্রেলিয়া পাকিস্তান, অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড। এই তিন ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়া যদি দুটো ম্যাচও হেরে যায় তাহলে কিন্তু সেমি ফাইনালে যাওয়ার দৌড়ে অনেকটা পিছিয়ে পড়বে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই অস্ট্রেলিয়াকে মাথায় রাখতে হবে, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডকে হারাতে হবে সেমি ফাইনালের জায়গা সুনিশ্চিত করতে হলে। সো আপনাদের কি মনে হচ্ছে কোন চারটে টিম কোয়ালিফাই করবে 2023 ওয়ানডে বিশ্বকাপের সেমি ফাইনালে? অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে, ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।